বান্দরবানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 10ই মে শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। র্যালি পরবর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উষু সিং এমপি। পরে অডিটোরিয়াম রুমে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যার সুযোগ আমাদের পরবর্তী জেনারেশন যাতে এই দিবসটা সম্পর্কে সম্যক উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে, তোমাকে যাতে তারা করে। রেড ক্রস ইউনিটের যে কার্যক্রম সেটা এই সংগঠনের সম্মানিত সফল সাধারণ সম্পাদক শহর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব অমলকান্তি দাস বর্ণনা করেছেন। সেবার যারা কাজ করে আমরা যে সময়টুকু অতিক্রম করে এসেছি সেই সময়ের মধ্যে আমাদের কার্যক্রমগুলো আপনাদের বিবেচনায় রাখা দরকার। রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কায়শৈলা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বাহাদুর উষু সিং এমপি। গুরুজনদের শ্রদ্ধা করব, আমি এমন কোন কথা বলবো না যে কথার কারণে আমার গুরুজনরা মনে কষ্ট পেতে পারে। 100 জনের মধ্যেও সেই ছেলেটাকে বোঝা যাবে সে রেড ক্রিসেন্ট সোসাইটির একজন নিশ্চয় সদস্য। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি এর সেক্রেটারি অমলকান্তি দাস এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী, পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য ডক্টর অংচালু মার্মা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনু চিং, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিন ইসলাম বাচ্চু সহ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তার মধ্যে মানবতা বোধ হবে, যাদের মধ্যে মানবতা বোধ আছে সৃষ্টিকর্তার আশীর্বাদ তাদের উপরে বর্ষিত হবে। সেবা হলো এটাই নাকি, মন থেকে সেবা দিতে হবে।